السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের শাম্মুকে রমজান মাসের মধ্যে একটি রাত্রি শবে কদর সেই রাত্রি সম্পর্কে আলোচনা করতে আসছি কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকাওয়ালা ফরমাইতেছেন ইনায়াল্লা হুফি লঈলাত কাদ ওয়ামা আদর কদর আমি সেই কোরআনে করিমকে লঈলাতুল কদরের মধ্যে অবতীর্ণ করেছি ওমা আদর লাইলাতুল কাদর সেনবি তুমি কি জানো সে লাইলাতুল কদর কি লাইলাতুল কদরে খাই রুম্মিন আলফি শাহর সে লাইলাতুল কদর হল যে এক হাজার মাসের চাইতেও এই লাইলাতুল কদরটি আল্লাহর কাছে উত্তম অর্থাৎ এক হাজার মাস আল্লা তাবারকাতার এবদ বন্দী করার চাইতেও কোনো বন্দা যদি লাইলাতুল কদর পেয়ে যায় তার আমল নামার মধ্যে তার সব এই এক হাজার মাসের চাইতেও বৃদ্ধি করে দেওয়া হবে সুতরাং সেই রাত্রে অনেক ফজিলত রয়েছে হাদিস শরীরের মধ্যে হজরত আবু হরাই রাজিয়াল উন থেকে বর্ণিত কাল কাল আলাইসাল্লাম মান কআ রসুল্লা সাল সাল্লাম মানকাম কাদ ইমানিসা গফির মা আল্লাহামা মিনজাম্বিক হজরত আবু হরাই হরজাল্লা তালন বলেন নবী করিম সাল্লাই সাল্লাম ফরমাইতেছেন জেবান দা সে লাইলাতুল কদারের মধ্যে বিশ্ব আল্লাহর উপরে ভরসা এবং একইন রেখে আবাদত বন্দগী করবে তার পিছনের সমস্ত জিন্দগির গুণাকে ক্ষমা করে দেওয়া হবে সুতরাং সেই রাত্রির অনেক মাহাত্য রয়েছে আমরা সেই রাত্রিকে আল্লা তাবারকাওয়া সান্নিধ্যের জন্য এই রাত্রিকে জাগরণ থাকব এই রাত্রির মধ্যে আবাদত বন্দগী করব এই রাত্রি রমজানের আখেরি আসার দশ তারিখের মধ্যে যে কোনো এক রাত্রি হতে পারে হাজতে আইসারাজ্লাউতাল তালাহ থেকে বর্ণিত যে রমজানের শেষ দশ দিনের মধ্যে বেজুড়ার রাত্রিতে সেই শবে কদর যেতে পারে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে সাতাইশ তারিখে ছাড়াও অন্যান্য তারিখের সেই শবে কদর গেছে বলে প্রমাণ রয়েছে আমরা সেই আখেরি আশারা অর্থাৎ দশ দিন রমজানের দশ দিন আমরা এতেকাফের মাধ্যমে কাটাবো যাতে করে আমরা সেই শবে কদরকে পেয়ে থাকি নবী করিম সাল্লাই সাল্লাম জীবনে যতটি রমজান পেয়েছেন সব রমজানেই উনি এতেকাফ করেছেন এবং সেই এতেকাফের মাধ্যমে উনি শবে কদরকে তালাশ করেছেন আমরাও সেই চেষ্টা করব সেই এতেকাফ করে এবং এতেকাফ ছাড়াও আমরা যাতে এবাদতবন্দেগি বেশি বেশি করে সেই বা এই যে শবে কদর সেই রাত্রিটি আমরা পেয়ে যাই আমরা জানি উম্মতে মুহাম্মদের হায়াত খুব সংকীর্ণ এই কম সময়ে আমরা যাতে আল্লাহর বেশি বেশি আবাদত করতে পারি তার জন্য আল্লাহ তালা আমাদের জন্য এই শবে কদরকে স্পেশাল হিসাবে দিয়েছেন আমরা যাতে কম হায়াতের ভিতরে আমরা বেশি বেশি করে আল্লাহর আবাদত বন্দী করতে পারি আগের উম্মদ যারা ছিলেন তাদের হায়াত অনেক বেশি ছিল তারা আল্লাহ তাবরকাওয়া তালার অনেক আবাদ করেছে উম্মতে মোহাম্মদী সেই সুযোগ নেই হায়াত গড়ে ষাট থেকে সত্তর বৎসর এই ষাট থেকে সত্তর বৎসরে যাতে সেই আগের উন্মতের এবাদতের সমপরিমাণ মর্যাদা লাভ করতে পারে তার জন্য আল্লাহ তবরকাউতালা আমাদের সম্মুখে সে লাইলাতুল কদর দিয়েছেন আমরা সে এলাইলাুল কদরকে তালাশ করবো নবী করিম সল্ল্লাহ আলাইহবসাল্লাম সাহাবায় ক্রামদেরকে উদ্দেশ্য করে শাহাবান মাসের উনত্রিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন সেই নসিহতটি হল আনসালমান আরজিয়াল্লাহ তালুকাল খাতাবানা রসুল্লাহি সাল্লাহ আলহবসাল্লাম ফিয়া آخر یوم من شعبان نبی کریم صلی اللہ علیہ وسلم اما شعبان ما شیر شیش تاری کے وسیعت کرے چلین فقال یا ایوہ الناس بولے چلین ہے مانوش جاتی اور تا صحابہ اکرام را قد ازل لکم شہر عظیم তোমাদের মাথার উপরে সায়াস্বরূপ একটি গুরুত্বপূর্ণ মাস আসতেছে শাহরুন বার বরকতময় মাস ফি লাইলাতুন খাইরমিন আলফি শাহর যে মাসের মধ্যে একটি রাত্রি রয়েছে যে রাত্রি এক হাজার মাসের চাইতে উত্তম সুতরাং সেই রাত্রিতে আমরা এবাদত বন্দেগী করব আমরা আল্লাহ তাবারাকতালার সান্নিধ্য পাওয়ার জন্য সেই রাত্রিতে চেষ্টা করব এই রাত্রিতে কোন দোয়া করব সেটাও হাদিস শরীফের মধ্যে বর্ণ বর্ণিত আছে হজরত আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহা নবী করিম সাল্লাই সাল্লামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ কোনো বান্দার বাইগ্য যদি সবে কদর জুটে তাহলে সে কোন দোয়াটি পড়বে নবী করিম সাল্লি সাল্লাম শিখিয়ে দিলেন যদি কোনো বান্দার ভাগ্যের সেই সবেকদর জুটে তাহলে সেই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ ইন্নাকা কা আফুন আফওয়া আফয়া ফায়ফুয়ান্ন আল্লাহ ইন্নাকা আফুন তোহবাহ আফওয়া ফান্ন এই রাত্রের মাহাত্য নিয়ে এবং এই রাত্রের গুরুত্ব নিয়ে হাদিসের শরীফের মধ্যে অনেক বর্ণনা আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাহিল আলা ইসলামকে খদরের রাত্রিতে নির্দেশ দেন সে ফরিস্তাদেরকে একটি বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন আল্লাহ তাবার হুকুমে হজরত জিব্রাহল আলাইসাল্লাম একটি বড় বাহিনী নিয়ে সেই রাত্রিতে দু জমিনের মধ্যে অবতরণ করেন তাদের সহিত সবুজ রঙের জান্ডা তাকে যাহা কাবা শরীফের উপর উড্ডীন করা হয় হযরত জিব্রাইল আলাইহিস সালামের একশত ডানার মধ্যে সেই রাত্রে মাত্র দুটি ডানা প্রসারিত করেন যাহা মাশরিক মাগরিবের গিরিয়া ফেলে অতএব জিব্রাহল আলা সাল্লাম ফরিস্তাদিগণকে তাকিদ করেন তাহারা যেন প্রত্যেক এবাদতকারীর সহিত মুসাফাহা করে এবং তাদেরকে সালাম করে এবং তাদের দোয়ার উপর আমিন আমিন বলিতে থাকে বোর পর্যন্ত উক্ত অবস্থা চলিতে থাকে সকালবেলায় হজরত জিব্রাহ সাল্লাম ফরিস্তাদিগকে প্রস্তান করিতে হুকুম দেন ফরিস্তারা জিব্রাইল আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করেন হজরত মোহাম্মদ সোল্ল্লা সাল্লামের উম্মতের সহিত অদ্যরাত্রে কী ব্যবহার করা হয়েছে তিনি বলেন চার ব্যক্তি ব্যতীত সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেক বন্দাকে সেই রাত্রিতে প্রত্যেকে ইমানদারকে আল্লাহ তর কত এই রাত্রিতে ক্ষমা করে দেন সবে কদরের রাত্রিতে পারিস্তারা আসমান থেকে অবতীর্ণ হয়ে দুনিয়াতে আসে প্রত্যেক ঘরে ঘরে যায় প্রত্যেক গল্লিতে অবতরণ করে এবং চার ব্যক্তি ব্যতীত চার রকমের ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারকাও তালা সবাইকে এই রাত্রিতে ক্ষমা করে দেন এই সবে কদরে যাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না তারা হলেন এক নম্বর যে এই ব্যক্তি যে মদ্যপান করে যে মানুষ মদ্যপান করে আল্লাহ তবরকাও তালা তাহাকে এই সবে কদরে ক্ষমা করবেন না শবে বরাতে ক্ষমা করবেন না এই ব্যক্তিকে কোনো অবস্থায় ক্ষমা করবেন না অর্থাৎ মদ্যপান করা এমন একটি গুণা যে গুণা যতক্ষণ পর্যন্ত বন্দা সেই গুণা থেকে সরে আসবে না আল্লাহ তাবারাকা রেখাও তালা তাহাকে কোনো অবস্থায় কমা করবেন না তার কথা একা এইটা নয় যে তাকে কমা করা হবেই না যত যদি সে তৌবা করে নে এবং এইরকম অপকর্ম থেকে সরে আসে তাহলে আল্লাহ তপর রেখাও তালা তাহাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন কিন্তু মদ্যপান করা অবস্থায় আল্লাহ তাবারকালা থাকে এই সবে কদরে ক্ষমা করবেন না দ্বিতীয়ত সেই ব্যক্তি যাহা কি আল্লাহ সবে কদরে ক্ষমা করবেন না সেটা হলো মাতা পিতার না ফরমান যে ব্যক্তি তার মাতা পিতাকে কষ্ট দে মাতা পিতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাবারকা ও তালা সেই সবে কদরে ক্ষমা করবেন না তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলবে রেহামের সম্পর্ক ছিন্ন করে চলবে আত্মীয় স্বজনের সাথে তার ব্যবহার ভালো হবে না আল্লাহ তাবারকা ও তালা তাহাকে সেই সবে কদরে ক্ষমা করবেন না এবং চতুর্থ সেই ব্যক্তি যাহাকে আল্লাহ তাবারকাওয়ালা ক্ষমা করবেন না সেটা হলো হিংসুক সেই হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাবারকাওয়ালা সবে কদরে ক্ষমা করবেন না সবে বরাতেও ক্ষমা করবেন না এছাড়া এই বন্দার হিংসার কারণে তার নেক আমলগুলা জ্বলে যাবে সুতরাং আমরা চেষ্টা করব রমজান মাসে যাতে আমাদের অন্তরকে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকে আমরা যা মানুষের কে কোনোভাবে কষ্ট না দেয় মানুষের বালাই দেখেলে আমাদের অন্তরের মধ্যে যাতে হিংসা না আসে সেইরূপ হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাবারাকা তালা কখনো ক্ষমা করবেন না সুতরাং আমরা চেষ্টা করব, এই রমজান মাস থাকা অবস্থায় এই শবে কদরকে তালাশ করব এই শবে কদরের যে ফাজাইল রয়েছে সেই ফাজাইলকে সামনে রেখে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি আবাদত বন্দকি করব আল্লাহ তালার সান্নিধ্য লাভ করার চেষ্টা করব আল্লাহ তাবারেকা ও তালা এই যে ফাজাইল দিয়ে শবে কদর আমাদের জন্য অবতীর্ণ করেছেন সেই সব ফাজাইল পাওয়ার জন্য আমরা চেষ্টা করব হাদির শরীফের মধ্যে শবে কদরের কিছু নিশানি এসেছে শবেক কোন রাত্রিতে যাবে এবং সেই শবেকদর রাত্রিতে যে রাত্রিতে যাবে সেই রাত্রিতে কিছু নিশানি হাদিস শরীরের মধ্যে আসছে এক নম্বর পর নিশানি হল যেই দিন সবেকদর যাবে এর পরের দিন যে রাত্রিতে শবে কদর যাবে এই রাত্রির পরে দিন সূর্য উঠতে সময় সেই সূর্যটি চাঁদের মতো হবে তার আলোটি মিটামিঠা আলো হবে চন্দ্রের মতো তার আলো থাকবে দ্বিতীয়টি আলামত হল সেই রাত্রি সমস্ত রাত্রি আলাদা একটি রৌশনি থাকবে তৃতীয়টি আলামত হবে সেই যে রাত্রিতে শোবে কদর যাবে সেই রাত্রিতে রাত্রিতে না বেশি ঠান্ডা থাকবে এবং না বেশি সেই রাত্রিতে গরম থাকবে একটি মৃদ এবং মধ্যম হাওয়া অবস্থায় সেই রাত্রি থাকবে তাছাড়াও সেই রাত্রিতে দেখা যাবে আসমানের এই এবং জমিনের ভিতরে যত মখলুক আছে সব মখলুকরা আল্লাহ তাবারকাও তালাকে সজিদা অবস্থায় সেই রাত্রিতে তাকবে এছাড়াও হাদিস শরীফ এবং বুজুর্গানে ক্রামরা সেই শবে কদর যে রাত্রিতে যাবে তার অনেক রু বলেছেন যদিও প্রতি বছর সেই নিশানিগুলো সমান না হয় কিন্তু সেই নিশানিগুলা কোনো বছর এইভাবে হয় কোন বছর অন্যভাবে হয় তাকে এই রকম নিশানির মাধ্যমে শবেকদর যায় আমরা সেই সবেকদরকে পাওয়া এবং শবে কদরে আবাদত করব এবং আল্লাহ তাবারাকা তাবারকাওয়ালার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব যাতে করে আল্লাহ তাবারকাওয়াল আমাদের ভাগ্যে শবে কদর নসিব করেন ওয়া আখর আবানা আনহামদুলিল্লাহ Hmm.